হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপিতে থাকবে বাটা মশলা দিয়ে আস্ত কার্পু মাছ ভুনা রেসিপি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো দেরি না করে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই মজাদার রেসিপিটি। এখানে আমি একটি আস্ত কার্পু মাছ নিয়ে নিলাম আর এটার ওজন আছে 700 গ্রামের মতো। এখন মাছটাকে আমি বারবিকিউ করার মতো করে কেটে নিব। এভাবে কেটে নিলে কিন্তু মাছের ভিতরটা খুব ভালোভাবে কুক হয়। তো এভাবে করে আমি কেটে নিলাম। এখন লবণ, হলুদ এবং লাল মরিচের গুঁড়া দিয়ে এটাকে মাখিয়ে নিব। আমি মাছটাকে কিন্তু ভেজে নিব, এই জন্য এখানে লবণ, হলুদ এবং লাল মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নিলাম। আর এটা রান্নার জন্য আমার যা লাগবে, এখানে আমি 4টা কাঁচামরিচ নিয়েছি, 1টা টমেটো কুচি করে নিয়েছি, 1/2 কাপ নিয়েছি পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ নিয়েছি সরিষা পেস্ট, 1 টেবিল চামচ নিয়েছি জিরা পেস্ট, 1.5 টেবিল চামচ নিয়েছি আদা রসুন পেস্ট এবং শুকনো মরিচ পেস্ট নিয়েছি 2 টেবিল চামচ, আর হলুদ গুঁড়া নিয়েছি 1 টিস্পুন, আর স্বাদ অনুযায়ী লবণ। এখন মাছটাকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন মাছটা দিয়ে দিলাম। মাছটা যেহেতু সাইজে অনেক বড়, এটা একটু ভাজতে একটু সময় লাগবে, আর আমি উপর দিয়ে এভাবে তেল ব্রাশ করে দিয়ে দিলাম। তো খুব সাবধানে আমি মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তো মাছটা আমি এরকম কালার করে ভেজে নিলাম। যেহেতু মাছটা অনেক বড়, এই জন্য কিন্তু ফ্রাই প্যানে মাছটা ধরছিল না। এখন চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1/4 কাপ তেল, আর দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিব। তো পেঁয়াজটাকে একটু ভেজে এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট। আদা রসুনটা দিয়ে 1 মিনিটের মতো এটাকে ভেজে নিব। এখন দিয়ে দিলাম জিরা পেস্ট এবং শুকনো মরিচ পেস্ট দিয়ে এটাকে ভেজে নিব। আজকের এই রেসিপিতে আমি কোনো গুঁড়া মশলা ইউজ করব না, সবগুলো বাটা মশলা দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। তো একটু সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। এখন দিয়ে দিব টমেটো আর সেই লবণ আর হলুদটা দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিব। আর এটাকে কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু পানি অ্যাড করে দিব। তো এখানে অল্প একটু পানি অ্যাড করে দিয়ে টমেটো এবং মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। টমেটো থেকে কিন্তু এমনিতে পানি অনেকটাই বেরিয়ে আসে, এই জন্য আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিব সরিষা পেস্ট। তো সরিষাটা যেহেতু কালো সরিষা, এই জন্য আমি একটু পানি দিয়ে উপর থেকে দিয়ে দিলাম আর বাকিটা ফেলে দিব। এখন সরিষা পেস্টটা দিয়ে আরও 1 মিনিট মতো এটাকে কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব 1 কাপ পানি। যেহেতু মাছটা ভেজে নিয়েছি আর মাছটা অনেক বড়, এই জন্য আমি মাছটা আর কষিয়ে নিলাম না, পুরোটা ঝোল দিয়ে এখন মাছটা দিয়ে দিব। সাবধানে মাছটা দিয়ে দিলাম।
যেহেতু মাছটা সাইজে অনেক বড়, এই জন্য কিন্তু পুরো মাছটা পানিতে ডুবে যায়নি, এই জন্য আমি উপর থেকে একটু এভাবে দিয়ে দিলাম। এখন 2 থেকে 3 বার মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো প্রায় 3 মিনিট এটাকে রান্না করে নিলাম মিডিয়াম আঁচে। এখন 2টা 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 3 মিনিট রান্না করে নিব। তো সবশেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, দিয়ে এটাকে একটু আলতো হাতে নেড়ে দিলাম। তো নামিয়ে নিয়ে আসলাম প্রায় আরও 2 মিনিট পর। তো তৈরি হয়ে গেল আমার মজাদার আস্ত কার্পু মাছ ভুনা রেসিপি। যেহেতু বাটা মশলা এই রেসিপিটি তৈরি করছি, এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনার বাসায় কিন্তু চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। এখন একটি পাত্রে উঠিয়ে নিব। তো মাছটাকে প্লেটে নামিয়ে নিলাম। প্লেটে নামানোর পরে আপনারা হয়তো বুঝতে পারছেন যে মাছের সাইজটা কেমন। তো এর কালারটাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর এসেছে। আপনারা চাইলে কিন্তু বাসায় এভাবে আস্ত কার্পু মাছ ট্রাই করে দেখতে পারেন। তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানাতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকতে পারেন। আর যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভিডিওটি দেখে যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে এসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। এবং ভালো লাগলে আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন। তো আজকের এই রেসিপিটি ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটি অন করে অল অপশনটি অন করে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিব। নেক্সট টাইম নতুন কোনো রেসিপিতে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।